এবারে প্রথম সঙ্গীত পরিবেশন করার জন্য আমি অনুরোধ করছি পরমেশ হালদার ভাইকে, যিনি কলকাতা থেকে প্রথম সঙ্গীত পরিবেশন করবেন শ্রী শ্রী ঠাকুরের রাত্রির চরণে। জয়গুরু পরমেশ ভাই। জয়গুরু, জয়গুরু। ধন্যবাদ, তুমি ভিডিও অন করলে সংশোধন। পরম পূজ্যপাদ আচার্যদের শ্রী শ্রী দাদার একটি সঙ্গীত পরিবেশন করার চেষ্টা করছি। তুমি বিশ্বরূপ করেছো সৃজন, রেখেছো বর্ধ নাই। তুমি বিশ্বরূপ করেছো সৃজন, রেখেছো বর্ধ নাই। রেখেছো বর্ধ নাই।
জয় গুরু, জয় গুরু। কাল আমার যখন পরমেশ ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল, তখন পরমেশ ভাই বলছিল যে শরীরটা একটু খারাপ। আজকে এই খারাপ অবস্থা থাকা সত্ত্বেও আমাদের সঙ্গে জয়েন করে শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে তার প্রার্থনা এবং গান নিবেদন করলো। খুব ভাবমুখর এই গান ছিল। এই গান আমরা অনেকদিনই শুনি, আজকে শুনে আলাদাভাবে একটু ভালো লাগলো। তোমার গানের মধ্যে যে ভাব ছিল আর গলার আওয়াজ তোমার খুব মিষ্টি। খুব তৃপ্ত হলাম আমরা শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে। তোমার সুস্বাস্থ্য, সুদীর্ঘ জীবন প্রার্থনা করি। তুমি খুব ভালো থাকো, আমাদের সঙ্গে আরো